আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মৌমাছি রান্নাঘরে নতুন আরেকটি পর্ব দেখার জন্য। আমার আজকের আয়োজনে থাকছে মজাদার শীতের পিঠার একটি রেসিপি। আজকে আমি তৈরি করব শীতের দুধ চিতই পিঠা বা দুধে ভেজানো চিতই পিঠা। আমাদের গ্রামে একে ভেজানো পিঠাও বলা হয়ে থাকে, তবে শীতের আমেজ কিন্তু এই পিঠা না হলে একদমই পরিপূর্ণ হয় না। আর আমার নিজেরও এই পিঠাটা সবথেকে বেশি প্রিয়, তাই আজকে এই সহজ রেসিপিটি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। আজকে আমি এই নরম তুলতুলে চিতই পিঠা ঘরে থাকা চাল দিয়ে তৈরি করেছি, আর এই রেসিপি আমি আগেও শেয়ার করেছিলাম। তবে আপনাদের জন্য এই রেসিপির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তাহলে চলুন এবার মূল রেসিপিতে চলে যাচ্ছি। তো সবার প্রথমে আমি শিরাটা তৈরি করে নেব। এর জন্য এখানে আমি খেজুরের গুড় নিয়েছি, তবে আপনারা যদি যান তাহলে এখানে খেজুরের গুড়ের পরিবর্তে যে কোনো প্রকার গুড় ব্যবহার করতে পারেন, অথবা চিনিও ব্যবহার করতে পারেন। তবে শীতকালে তো খেজুরের গুড়টাই সব থেকে বেশি অ্যাভেলেবল থাকে, আর এর স্বাদটাও কিন্তু অসাধারণ আসে। এজন্য আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি, আর এখানে আমি 1.5 কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 4 কাপ পানি। মিষ্টিটা যে যার পছন্দ মতো এখানে ব্যবহার করবেন। তো আমি একটু বেশি মিষ্টি এখানে দিয়েছি, 4 কাপ পানিতে প্রায় 2 কাপ আমি মিষ্টি ব্যবহার করেছি, 1.5 কাপ আমি ব্যবহার করেছি গুড়, আর বাকি 1/2 কাপ আমি এখানে চিনি ব্যবহার করেছি। এতে করে পিঠাটার স্বাদটা খুব ভালো একটা ব্যালেন্স আসে। তবে আপনারা যদি যান তাহলে এখানে 2 কাপ পরিমাণ শুধু গুড়ই ব্যবহার করতে পারবেন। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেব ভালো করে বলক আসা পর্যন্ত। বলক এসে পড়েছে, এখন আমি এটা ঢেকে রেখে দেব আর চলে যাব পিঠা তৈরি করতে। ঘরে থাকা চাল দিয়ে কিভাবে পিঠা তৈরি করতে হয় সেই রেসিপির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। তবুও এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এই গোলাটা আমি চালটা সারা রাত ভিজিয়ে ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে এই পিঠার গোলাটা তৈরি করে নিয়েছি। এবার আমি পিঠাগুলো তৈরি করে নেব। এজন্য আমি একটি লোহার কড়াই নিয়েছি, আর তার মাঝে কিছুটা পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। এতে করে পিঠাটা খুব সহজে আমি উঠাতে পারবো। পিঠার এই গোলা থেকে আমি 1 চামচ পরিমাণ নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট হয়ে গিয়েছে, আমার পিঠাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কতটা ফুলকো আর নরম হয়েছে। এইরকম পিঠা কিন্তু ভেজালে সব থেকে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়। এখানে আমি ছোট ছোট পিঠা তৈরি করে নিয়েছি, আপনারা যদি চান তাহলে এর থেকে বড় সাইজের পিঠাও তৈরি করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু পিঠাটা খুবই খেতে ভালো লাগবে। আরেকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিছুটা পরিমাণ পানি আমি এই লোহার কড়াইতে এভাবে ছড়িয়ে দিচ্ছি, এরপর গোলা থেকে 1 চামচ পরিমাণ নিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 মিনিটের জন্য। তো এবারও পিঠাটা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই পিঠাটাও কিন্তু অনেক ফুলকো আর নরম হয়েছে। তো আমি পিঠাটা উঠিয়ে নিচ্ছি, আর সবগুলো পিঠা আমি এভাবেই তৈরি করে নিচ্ছি। পিঠাগুলো তৈরি করার পরে আমি সেই শিরার মধ্যে ভিজিয়ে নেব। শিরাটা কিন্তু এখনও কুসুম গরম রয়েছে, আর এই কুসুম গরম শিরার মাঝে আমি পিঠাগুলো এখন একটা একটা করে দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু অনেক ফুলকো হয়েছে, আর এর মাঝে ছিদ্রও রয়েছে। এতে করে খুব সহজেই এই শিরাটা এই পিঠা শোষণ করতে পারবে। তো এভাবে আমি সবগুলো পিঠা এখানে দিয়ে দিয়েছি। আর আজকে পিঠার এগুলো তৈরি করার জন্য আমি প্রায় 250 গ্রামের মতো চাল ব্যবহার করেছি, আর 250 গ্রাম চাল ব্যবহার করে আমি প্রায় 10 থেকে 12টি ছোট সাইজের পিঠা তৈরি করেছি। আপনারা চাইলে এর থেকে বড় সাইজের পিঠাও তৈরি করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু পিঠাটা খুব ভালো করে ভিজবে। তো আমাদের গ্রামে যখন এই ভেজানো পিঠা বানানো হয় তখন কিন্তু অনেক বড় বড় সাইজের করে তৈরি করা হয়, কারণ অনেক মানুষের জন্য তৈরি করা হয়ে থাকে। এজন্য ছোট ছোট তৈরি করতে অনেক সময় লাগবে, এজন্য যাতে একটা খেয়ে একজনের পেট ভরে যায় তাই বড় বড় সাইজের তৈরি করা হয়ে থাকতো। তো আমি সবগুলো পিঠা এই শিরার মাঝে ভিজিয়ে দিয়েছি। এবার আমি এই শিরার মাঝে এই পিঠাগুলোকে 2 ঘন্টার জন্য রেখে দিব। 2 ঘন্টা এভাবে শিরাতে আমি ভিজিয়ে রেখেছি, পিঠাগুলো কিন্তু শিরাটা শোষণ করে নিয়েছে। এখন আমি এর মাঝে জাল করা দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 1 কেজি দুধ নিয়েছি,
আপনারা চাইলে কম বেশি দুধ ব্যবহার করতে পারেন। তো এই দুধটা কিন্তু কুসুম গরম, অতিরিক্ত গরম দুধ কিন্তু এখানে ব্যবহার করতে যাবেন না, এতে করে কিন্তু দুধটা ফেটে যেতে পারে। তো এই দুধটাকে আমি এখন উপর দিয়ে এভাবে ঢেলে দিচ্ছি। এভাবে যদি ভিজিয়ে রেখে তারপরে দুধ ব্যবহার করেন তাহলে পিঠাটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে, কারণ এতে করে পিঠাগুলো মিষ্টি যে স্বাদ সেটা আগে শোষণ করে ফেলবে আর খেতে কিন্তু অনেক ভালো লাগবে, আর পরবর্তীতে দুধ ব্যবহার করলে খুব ভালো একটা ফ্লেভার পাবেন। আপনারা যদি এভাবে দুধটা না দিতে চান সেক্ষেত্রে যখন পিঠাটা সার্ভ করবেন তার উপরে কিছুটা পরিমাণ দুধ ঢেলে দিলেও হবে, এতে করেও কিন্তু খেতে ভালো লাগে। তো সম্পূর্ণ দুধটুকু আমি এভাবে ঢেলে দিয়েছি। এখন আমি এই মিশ্রণটাকে একটু নাড়াচাড়া দিয়ে সারা রাত ভিজিয়ে রাখবো, এতে করে পিঠাগুলো খুব ভালো করে ভিজে যাবে। চেষ্টা করবেন সারা রাত ভিজিয়ে রাখতে, যেহেতু পিঠাগুলো অনেক ফুলকো আর নরম হয়েছে তাই খুব সহজেই কিন্তু ভিজে যাবে। তো আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে ঢেকে রেখে দিয়েছি সারা রাতের জন্য। সারা রাত ভিজিয়ে রেখেছি আর আমি সকালে এই পিঠাগুলো বের করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন শিরাগুলো শোষণ করে পিঠার কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, আর পিঠাগুলো কিন্তু দেখতেও যেমনটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু হয়েছে। তো একটা পিঠা আমি আপনাদের কেটে দেখাচ্ছি। তো পিঠার উপর আমি কিছুটা শিরে দিয়ে নিচ্ছি, এতে করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। পিঠাটা কতটা নরম হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, খুব সহজে কিন্তু কাটা যাচ্ছে। পিঠাটা কিন্তু খুব ভালো করে ভিজে গিয়েছে। আপনারা যদি ভালো একটা রেজাল্ট পেতে চান সেক্ষেত্রে কিন্তু সারা রাত ভিজিয়ে রাখতে হবে, তাহলে পিঠাটা খুব ভালো করে ভিজবে। পিঠার মাঝের প্রত্যেকটা ভাঁজ কিন্তু বোঝাই যাচ্ছে কত সুন্দর করে ভিজে গিয়েছে। তাহলে আপনারা দেখতে পালেন কত সহজে এই ভিজানো পিঠা তৈরি করা যায়। আর হ্যাঁ, আপনারা যদি এখানে নারিকেলের গুঁড়া ব্যবহার করতে চান সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে নারিকেলের ফ্লেভারটা ভালো লাগে না তাই আমি ব্যবহার করিনি। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাজে আসবে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অনুপ্রাণিত করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এতে করে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।